কোটা আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে অবরোধ করা হয়েছে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়ক। বেলা 12টার দিকে শনির আখড়া ও কাজলায় মহাসড়কে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এরপর থেকেই বন্ধ হয়ে যায় যান চলাচল, রাজধানীর সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়ে চট্টগ্রাম ও সিলেট বিভাগ। অনেক ভয়াবহ অবস্থা, মানুষের যেই দুর্ভোগ একদমই মানার মতো না। বাচ্চারা ডাক্তার দেখানোর জন্য আসছিলাম, মানে আমার ওয়াইফ আছে ঢাকাতে, কিন্তু আমি জায়গাতে পৌঁছাইতে পারি নাই। এত জরুরি কোথাও যেতে পারছে না, অনেক সমস্যা, অ্যাম্বুলেন্স যেতে পারছে না, রাস্তা তো খাইলে খাইলে একলা জাম দেখেছি, আটতে আটতে যাইতেছি, কষ্ট হইতেছে, রোজা রাখছি। সকাল গড়াতেই ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা। ধাপে ধাপে মিছিল নিয়ে মহাসড়কে আসে তারা। তাদের অবরোধের ফলে কয়েক কিলোমিটার জুড়ে দেখা দেয় তীব্র যানজট। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করা হয় দুপুরের দিকে। এক ঘন্টার অবরোধে মহাসড়কের দুই পাশে প্রায় 8 কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। বিকাল 5টার দিকে ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা। ঢাকা ময়মনসিংহ রুটে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। ফেনীতে বিকাল 4টার দিকে শহরের গোডাউন কোয়ার্টার সংলগ্ন রেললাইনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। 1.5 ঘন্টা পরে পুলিশের অনুরোধে তারা রেললাইন ছেড়ে দেয়। এছাড়া রংপুর, কুমিল্লা, বরিশাল সহ দেশের বিভিন্ন এলাকার সড়ক মহাসড়ক দিনভর আন্দোলনকারীদের দখলে। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।